অডিও চেক করে নিও। ম্যাডাম ম্যাডাম, দিদি 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 একটু এদিকে, দিদি এদিকে একটু। এত লম্বা মিটিং দিদি, কি কি হয়েছে একটু বলে। আবার গভর্নর যখন থাকে আমিও থাকি না, আর আসামের চিফ মিনিস্টার এসেছিল ওনার কাজে, তো সেই জন্য উনি দুজনকে চা খেতে ডেকেছিলেন। আর গভর্নর যখন এখানে আছে, আমি আর গভর্নর থাকি মাত্র এক মিনিটের মধ্যে, তাই একটু চা খেলাম আর একটা বিস্কুট খেলাম। দিদি বলছি, আসাম এবং বাংলার সমস্যা কমন সমস্যা যে কে এলো, তাহলে জীবন থেকে আমি এসব নিয়ে আলোচনা করিনি ভাই। আজকে দিদি কোনো রাজনৈতিক আলোচনা হলো? আমার পলিটিক্যাল কোনো আলোচনাই হয়নি, অ্যাবসলিউটলি জাস্ট কার্টিসি টিম মিটিং। আপনার কালকে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, আপনি থাকবেন? না কালকে আমি থাকছি না, কারণ সেটা গভর্নর কল করে। আচ্ছা, আমারটা তো আমি করেই দিয়েছি অল, আর কালকে আমি ফিরে যাবো ভাই, কথা হবে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিছু হেমন্ত বিশ্ব শর্মা তো ছিলেন, হেমন্ত বিশ্ব শর্মা আপনার পুরনো সতীর্থ, একটা সময় একসঙ্গে কাজ করেছিলেন, আজকে অনেকদিন পর দেখা হলো। আর অন্য কোনো আমি যখন কামাখ্যায় গিয়েছিলাম তখন ওরা আমাকে খুব হেল্প করেছিল। কখনো যদি কোনো প্রয়োজন হয় তখন একটা যোগাযোগ রাখা, কমিউনিকেশন তো স্টেট গভর্নমেন্ট টু স্টেট গভর্নমেন্ট রাখা উচিত। দিদি রাষ্ট্রপতি চুনাও কো লেকে কুছ বাত হুই হ্যায়? কেসে বাত হোগা, উসকা পার্টি আলাগ হ্যায়, আমারা পার্টি আলাগ হ্যায়। দিদি অশোক স্তম্ভের সিংহের মুখটা হিংস্র, এটা নিয়ে একটা ভোট তৈরি হচ্ছে। আমি এটা নিয়ে এখনই কিছু বলবো না, লেট মি স্টাডি ফার্স্ট, লেট মি টেক প্রপার স্টাডি অ্যান্ড দেন আই টেক ইট। থ্যাংক ইউ সো মাচ। ওকে থ্যাংক ইউ। নেকটাই বলেছে ছাপাই যা জিন্দাবাদ।